চলো কি কি রান্না হয়েছে আজকে দেখা যাক। এটা পুঁটি মাছ কুমড়ো দিয়ে পাতলা তরকারি, এখানে রয়েছে লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে, পুঁটি মাছ ভাজা লাউ ভাজা, আর এটাই ভাত। অলরেডি ভাত ওকে দিয়ে দিয়েছি, এসো। সবারই করছে মানে রান্না বান্না হয়েছে, কি কি রান্না হয়েছে দেখেছো তো। আজকে খেতে খেতে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভালো আছি, কিন্তু এখন প্রচন্ড ব্যস্ত। রান্না বান্না হয়ে গেছে, 10টা বেজে গেছে, চেম্বারে যাব, চেম্বার খোলা। একবার ভেবেছি খেয়ে যাবো না, তা খেয়ে যাবো পেয়েছে। তাড়াতাড়ি কটা খাই, তারপরে চেম্বারে গিয়ে ধীরে সুস্থে তোমাদের সাথে কথা বলবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি চেম্বারে চলে এসেছি, বললাম চেম্বারে গিয়ে কথা বলবো, তো চেম্বারে বসে আর এখন কথা বলবো না। তো একবারে বাড়িতে গিয়ে বেজে গেছে চেম্বার সাড়ে বারোটা বাজে, বন্ধ হয়ে গেছে। তারপরে বলেছি চেম্বারটা বন্ধ করে দিয়ে যাও, একটু ঘুরতে বেরোবো, একটু বাজার কাজও আছে। ও একবারে রেডি হয়ে বাইক নিয়ে চলে গেছে। আমি যে ব্যাগ রাখবো, জুতো পরবো, সেটুকুও বলছে তুমি দাঁড়াও, চেম্বার বন্ধ করলাম, বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে জুতো পরলাম, জুতো পরে এখন যাচ্ছি। চলো তোমরা আমার সাথে কোথাও যাই। দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। চলো কি হয়েছে, মোটামুটি যে কাজ করছিল একটু একটু করে কমপ্লিট করেছি। একটা কুল নিলাম, দই নেব, একটু টক দই। আমি দই নেব বললাম কাকা, টক দই আছে? টক দই নেই, নেই টক দই কাকা, নেই কাকা। তাহলে এই বসালাম সরি বিকালে, তাহলে একটু নলেন্দ্রের সন্দেশ নিয়ে চলো। না না না, কতটা ওটা খাবে না, আমি অন্য কোনো মিষ্টি খাবে না। আমি তাহলে ওইটা অল্প কত বাড়িতে এলাম, বাড়িতে এসে কুল এখন সে কুল খাচ্ছে, আমি কুল খাবো না, খেয়েছি একটুখানি, ও খাইয়ে দিয়েছি। আমি খাবো সন্দেশ, খুব আমার অ্যাকচুয়ালি টক দইটা দরকার ছিল, টক দই আনা ওরও খাওয়া খুব উপকার। তো টক দইটা নেই, কাকু বললো রাতে হবে টক দই, পাশের দোকানে ছিল, কিন্তু ওই কাকুর টক দই ভালো লাগে বলো? সবকিছু ভালো লাগে, দুজনেইটুকু খাই। হ্যাঁ না আরো না, মানে ওরা অনেক কিছু খাওয়া বারণ, তো দোনো মনো করছে, খাবো খাবো না খাবো, এপাশে খেতেও ইচ্ছে করছে, আবার বলছে না খেলে তো অসুস্থ হয়ে পড়বো। সন্ধ্যে আমি মুড়ি দিয়ে খাবো, আর দুপুরে রান্নাবান্নাও রয়েছে। আমি এসেছি, জামা কাপড় চেঞ্জ করেছি দেখতে পারো। ও বলছে তুমি চেঞ্জ করলে কেন, আমরা আবার একটু বেরোবো, কারণ এখন যে কাজগুলো ছিল, যে কাজের জন্য বেরিয়েছিলাম, যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এবার আবার রেডি, সেকেন্ড লুক, এই পিঙ্ক কালারের হুডিটা পরেছি, তো চশমাটা নিয়েছি, কারণ বাইকে এমনি যেটা আছে সেটা নিয়ে এই সানগ্লাসটা নিয়েছি, কারণ রোদে আমার ভীষণ প্রিয় এই সানগ্লাসটা। অ্যাকচুয়ালি এটা ওর ছিল, ওরটা আমি নিয়েছি, কি হয় না 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 গোবর
বাউরে যাচ্ছি, বাউরে চলো তোমাদেরও নিয়ে যাই। বাউরটা দেখতে খুবই সুন্দর, একটা পিটি 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 চলে এসছি বাউরে। গোবরডাঙ্গা পার্ক তো ওই সাইডে, ওই তো পার্ক। কি দারুন কি দারুন, যেখানে বসি আমি তো বসলেই যেখানে গেটের কাছাকাছি বাইকটা রাখো, এখানে ঢুকতে পারবো, এখানে ঢুকতে পারবো, ওই যে গেট, এখানে এসে বসবো। মাইনা জানি এই যে এই বাউরের এই যে এক সাইডটা আর ওইটা হচ্ছে গোবরডাঙ্গা পার্ক, ওখানটায়। ওয়াও এলাম চলে, হাওয়াতে চুল উড়ে কি অবস্থা হয়ে গেছে, হ্যাঁ ডেবে গেছে হাঁটতে হাঁটতে, ভেঙে চুড়ে না পড়ি। ওয়াও ওয়াও দেখাচ্ছি তোমাদের পরিবেশটা। ওই যে বাড়িটা না, হুম ওই বাড়ির থেকে আজকে এখানের হাঁসগুলো খেতে সত্যি ভীষণ টেস্টি, এখান থেকে আমাদের কিনে নিয়ে গেছিল। এখানে অনেকে ভিডিও করে এসে, অনেকে বসি এবার। ও তো অলরেডি বসেই পড়েছে, আমিও বসবো। এই দেখলাম মাছ ধরেছে, হাত পা কি আছে, একটা নৌকা থাকল। অন্ধকার, এসে একটু বসে থাকি দুজনে। নোংরা তো করবেই, নামতে ইচ্ছে করছে, নামতে ইচ্ছে করছে জলে, সংস্কার কবে করবে, ভেঙে যাচ্ছে বানাবে, একটু উঁচু করে বানাবে কি এটা না থাকে, তাহলে এই যে এইভাবে তেল ছিটে পুড়ে গেছে। আমাকে হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হাওয়া খাচ্ছি বসে বসে, ঠান্ডার সময় আরো হাওয়া খাচ্ছি, ভালো লাগছে এই হাওয়াটা, ভীষণই ভালো লাগছে। ও আইসক্রিম, ও বললো আইসক্রিম খাবো না, আইসক্রিম এখন কিছুই খাবো না, আইসক্রিম আমরা ইয়ে এখন ওই যে ওই যে ওই যে ঝালমুড়ি আছে খাবো, হ্যাঁ ঝালমুড়ি খাওয়া যায়, ঝালমুড়ি খাওয়া যায়, ডাক দাও। ও ঝালমুড়ি দাদু, হুম ডাক দিলাম, বললো যাই যাই। ওই বাসটায় ও যে ওখানটায় আছে ঝালমুড়ি দাদু, আমার কোলে না বাবা, পার্কে না সুতাই পারো, আমরা তো আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা যদি কোলের উপর মাথা দিয়ে শুতে পারে, আর ও তো আমার বর। চুলের কাটা মাস্ক, তো ঝালমুড়ি তো খাওয়া হয়ে গেছে, আমি বসে আছি, ও আবার গেছে কুল কিনতে,
ওইখান থেকে কুল কিনতে গেছে, তো কুল কিনে আসুক। কুল কিনে বাড়িতে তো কতগুলো কিনে মানে রেখে আসা হয়েছে সেগুলো দেখেছো, বাট ওগুলো না খুব একটা মিষ্টি না। গতকালকে কেনা হয়েছিল সেগুলো ভীষণ মিষ্টি ছিল, বাট আজকে যেগুলো কেনা হয়েছে ওগুলো মিষ্টি না। তো উনি ওই দাদুটা দেখে ডেকে বলছে দেশি কুল, দেশি কুল, দেখা যাক কেমন হয়। ওই তো নিয়ে আসছে, বেশ ভালো লাগছে এখানে বসে, খুবই ভালো লাগছে। খিদে, ছোট ছোট খিদে পেয়েছে দুপুরবেলা। তো তো বাড়িতে তো সব রান্না বান্না রয়েছে, বাট এখান থেকে যেতেও ইচ্ছে করছে না, কিছু তো সবাই এখানে কাটাই। আবার বিকালে তো চেম্বার আছে, বাড়িতে গিয়ে ভিডিও এডিটের কাজ আছে। কি দেশি কুল, হ্যাঁ। তো আমি একটা খাচ্ছি, মুছে খাওয়া শুরু করেছি, বাকিগুলো নিয়ে ও গেছে ধুতে। ওইখানটায় নাকি একটা কল আছে, সেই কলের ওখানে মোটামুটি খুব একটা ভালো না। দেশি কুল খাও, গরিবেরে বাঁচাও, ওই দাদুটার কাছ থেকেই নিয়ে গেছে। তো ওই যে যে নৌকাটা, ওই নৌকাটা মনে হয় মাছ ধরছে। ও বলছে যে নৌকাটার ডাক দেই, দিয়ে আমরা উঠি। খুব ইচ্ছা নৌকা ওঠার, কিন্তু ব্যাপার তো ওঠা যাবে না। আর আমার কিছুদিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। তো বলছে এই পাশে একটা বাড়ির থেকে আগে হাঁসের মাংস নিয়ে যেত, মানে হাঁস কিনে নিয়ে যেত, ওইখানটা যাই তোমাদের জন্য একটা কিনে নিয়ে আসি। ও খায় না, শুধু আমি খাই আর ভাই খায়, মানে এক্সট্রা। তো শোভনাও হাঁস খায় না। এবার দেখি কি করি, কারণ এখানের হাঁসগুলো বাউরে ঘোরাফেরা করে, তো একদম দেশি, মানে ভীষণ তেল হয়, হাঁসের মাংসের তেল হলে ভীষণ ভালো লাগে খেতে। তো দেখা যাক, এখান থেকে না নিলেও ঠাকুরনগরেও হাঁস পাওয়া যায়, কি করি। দেখো ধুয়ে নিয়ে আসছে, এর মধ্যে জল আছে কিন্তু, দেখো জল জল জল, কোথায় রাখবো, ময়লা তো আমরা ভিজে যাবো, এটা জল ফেলে দিতে হবে তো। আরে বাবা হাত তো ধোও, তোমার জন্য হাত ধোয়ার জন্য এনেছি, স্রোত হচ্ছে জলে। তো তিনটের বেশি বাজে, 3:10 বাড়িতে যেতে হবে এখন। আবার এ বাবু মাছের নৌকাটা কোন দিকে চলে গেল, বাড়ি চলে গেছে, ওই যে বাড়ি চলে গেছে। রাখো তুমি, সময় তো অনেক। হ্যালো এভরিওয়ান, আর বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে। দেখলেই যে ঘুরতে গেলাম, তারপরে বাড়িতে এসেছি, প্রায় 4 বেজে গেছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে ঘুম দিয়েছি, কারণ এক মাথা ব্যথা করছিল প্রচণ্ড। আমি বিকালে চেম্বারে যাইনি, ও গেছিল। এখন 8 বাজে, ওর চলে আসার সময় হয়েছে, ফোন করে বললো আসছি। তো আমি একটু আগে উঠলাম, উঠে ভিডিও এডিট করে তারপরে আপলোড করলাম, এই জন্যই লেট হয়েছে। আর এখন গরম জল খাচ্ছিলাম আমি, ও বোধ হয় চলে আসবে এখন। তো আমি সবে ভিডিও আপলোড করছি, মাঝে মাঝে একটু লেট হয়ে যায়, কিন্তু 6-10 মধ্যে অবশ্যই, যদিও লেট হয় 10 মধ্যে আমি ভিডিও আপলোড করে দেব, যদি দিনে না দিতে পারি 10:00 মধ্যে। আর 10 ক্রস করে গেলে তো বুঝবে যে ভিডিও যাবে না। তো আজকে তার জন্যই লেট হয়ে গেল, যেহেতু মাথা যন্ত্রণা করছিল, আমি ভাবলাম যে এডিট পরে করব, একটুখানি শুয়ে থাকি তারপরে উঠে এডিট করব। তো এখন রাতে রান্নাবান্নাও করতে হবে, টুকটাক খাবার রয়েছে, তো আবার করতে হবে। ও আসুক, ওর কাছে শুনি, দেখি কি করতে হবে, কি খাবে আর কি, তারপরে করছি। 8 বেজে গেছে। তো অ্যাকচুয়ালি বাইকে অনেকক্ষণ হাওয়াও লেগেছে, তাছাড়া অ্যাসিডিটি হয়ে গেছিল। দুপুরবেলা ভাত না খেয়ে কুল খেলাম, তো তারপরে এবার ঝালমুড়ি খেয়েছিলাম, ওর জন্য এরকম হয়েছে। তো জল খাওয়াও হয়ে গেছে, কি ব্যাপার। আমি চেম্বারের শাটার নামানোর আওয়াজ পেলাম, এখনো এলো না। আমাদের বাড়ি থেকে শোনা যায়, এই তো কাছেই,
যখন তোলা হয় নামানো হয় বোঝা যায়, বুঝতে পারি যে ও আসছে। তো এখনো তো এ আসে না, কি করে কে জানে, হয়তো বা কারোর সাথে গল্প করছে। ওরা আবার ওরকম আছে, সবার সাথে একটু গল্প গুজব করতে খুব ভালো লাগে। মাঝে মাঝে বাজারে গেলে তো মানে কোনো হদিশই থাকে না, বুড়ো গল্প করতে মানে বসে যায়, বাড়িতে আসতে হবে তার কোনো মাথায় থাকে না। তো দেখতে থাকো, সাথে থেকো, চলে এসছে এবার। এসছ? এসছে, বললাম না। হ্যাঁ বলো, কোথায়? ও হ্যাঁ, তাই তো, চলো চলো চলো। তো আবার একটু বেরোতে হচ্ছে, একটু ভীষণ ভীষণ প্রয়োজন আছে। তো বেরোচ্ছি, এসে তারপরে দেখি কি রান্না বান্না করি। দেখা যাক, ও তারা দিচ্ছে, ভুলেই গেছিলাম। আর এই হচ্ছে জামা কাপড়, যেগুলো এখন আমি গোছাবো এগুলো সব কাঁচা। হে ইউ, তো চলে এলাম, আমরা গেছিলাম একটু দরকার ছিল তার জন্যই বেরিয়েছিলাম। তারপরে কি হয়েছে, এলাম বাড়িতে, বললাম না রান্না বান্না করতে হবে, রাইস কুকারে শুকনো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখন বেজে গেছে 8:48। তো পাশে টিভিতে বিগ বস চালিয়ে মানে চালানো হয়েছে, আমি দেখবো, আমি আরো দুজনেই দেখবো, আমার সাথে সাথে ও দেখে, ওরও ভালো লাগে। তো এবার জামা কাপড় গোছাবো, ভাত ও পাশে হচ্ছে। তো দেখো কেন, সত্যি কথা বললে তোমার ভালো লাগে না? আমি ঠিক আছে, দেখো না দেখো না। তো রাইস কুকারে শুকনো খিচুড়ি হচ্ছে, রাতে ওটাই হবে। আর আমার এত বুকে ব্যথা করছে পুরো এখানটায়, সবে ওষুধ খেলাম, কি তিত ওষুধ, মানে হোমিওপ্যাথিক ওষুধ, যেটা মাদার ওষুধ, ম্যাক্সিমাম মাদার, ওটা গ্যাস হলে খেতে হয় না। তো তো এখন জামা কাপড় গুছিয়ে নেই, তারপরে আবার কথা বলছি। তো এই দেখো ভাত পাঠিয়েছে কতটা, এটা শোভনা পাঠিয়েছে, আর এত চিৎকার চেঁচামেচি, বিগ বস হচ্ছে, আর এখানে চিকেন।